অনুরোধ করব আজকের এই প্রোগ্রামটা আমরা কেন এখানে করছি সে সম্পর্কে একটু যদি ম্যাম বলেন। ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা সবাইকে। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সঙ্গে যে আমার ইন্টারঅ্যাকশনটা ছিল সেটা ছিল পুরোপুরি অনলাইন, ঠিক আছে? সেই সুবাদে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎটা এই প্রথমবার। আমি এক্সপেক্ট করেছিলাম যে সবাইকে সময় মতন এক জায়গায় দেখতে পাবো, কিন্তু যাই হোক আজকে তার মধ্যে আমি দেখলাম টাইম ম্যানেজমেন্ট খুব খারাপ, সবাই সময় মতন জায়গা মতন এসে পৌঁছাওনি। যেটা বলার উদ্দেশ্য যে MSW এমন একটা সাবজেক্ট যেটা তোমরা মাস্টার্স করছো সোশ্যাল ওয়ার্কের ওপরে, তোমাদের এখানে ইন্টার্নশিপ ছিল সুমিতা ক্যান্সার সোসাইটিতে, তোমরা ইন্টার্নশিপে নানান অভিজ্ঞতা অর্জন করেছো, নানান ধরনের শিক্ষা লাভ করেছো, নানান কিছু দেখেছো। আজকে অবশ্যই এটা তোমাদের মানে ক্লোজিং সেরেমনি, যেটা ইন্টার্নশিপের ক্লোজিং সেরেমনি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে এখন থেকেই কিন্তু তোমাদের চলাটা শুরু। তোমরা প্রত্যেকেই জানো যে এন্ড ইজ দ্য বিগিনিং অফ আ নিউ লাইফ, ঠিক আছে? যখনই কোথাও শেষ হচ্ছে তার মানে কিন্তু আরেকটা রাস্তা খুলে যাচ্ছে। তোমরা যা শিখেছো, যা জেনেছো, যা করেছো এটাকে প্র্যাকটিক্যালি লাইফে নিজেদেরকে সেইভাবে কিন্তু দাঁড় করাতে হবে। সোশ্যাল ওয়ার্ককে নিয়ে যেই ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে তোমরা মাস্টার্সটা করতে চলেছো সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে হবে। সেই জন্য এখানে তোমাদের ক্লোজিং সেরেমনি হলেও এক্সপেক্ট করব যারা যারা এই কাজটাকে এগিয়ে নিতে চাও বা যারা মনে করেছো এখানে কাজের সঙ্গে যুক্ত হয়ে যে হ্যাঁ এখানে থেকেও আমরা অনেকে অনেক কিছু করতে পারবো, তো অবশ্যই বলবো তোমরা নিজেদের লাইফে যেখানেই দাঁড়াও না কেন, যেভাবেই দাঁড়াও না কেন, একটুখানি সময় সোশ্যাল ওয়ার্কের জন্য অবশ্যই দিও। যার জন্য অনেক সময় এমন হয় যে সোশ্যাল ওয়ার্কটাকেই মানুষের লাইফের মোটো নিয়ে নেয়, সেটা এক্সপেক্টেড তোমাদের কাছে যেহেতু তোমরা MSW করেছো। আদারওয়াইজ যদি অন্য লাইনেও তোমরা যাও তাও তোমাদের কাছ থেকে এটাই আশা করা যাবে যে তোমরা কিছুটা সময় হলেও সোশ্যাল ওয়ার্কে নিবেদিত হয়েছে, যাতে কিছু লোকের মুখে হাসি ফোটাতে পেরেছে। আজকে এই কথাটা বলেই আমি শেষ করছি। এখানে 9 জন ছিল এই ইন্টার্নশিপ প্রোগ্রামে, কিছু জন পরে জয়েন করেছো, কিন্তু এক্সপেক্টেড যে তোমরা যারা কিছু জন ক্লাস করতেও পারোনি তারা পরবর্তীকালে এটার সঙ্গে যুক্ত থেকে কাজগুলোকে শিখে নেওয়ার চেষ্টা করো এবং নিজের লাইফে সেটাকে মেনটেন করার চেষ্টা করো। এটা বলেই আজকে এখানে শেষ করছি।